আসসালামু আলাইকুম। তো ক্যাপাসিটর টেস্টিং, ক্যাপাসিটরটা যদি যে বেশি মানে বাতিটা বেশি জ্বলে তো বুঝতে হবে যে ক্যাপাসিটরটা ভালো আছে, আর যদি কম জ্বলে তবে ক্যাপাসিটর খারাপ, আর যদি একবারে নাই জ্বলে তবে খারাপ। না বেশি জ্বল দেবো, ক্যাপাসিটর তো চার্জ আছে না। এই অনেক এটা আমরা যেমন হালকা একটা বাড়ি দিলাম, বাড়ি দিয়ে আসে এটা চার্জ দিছে। আর ডিসচার্জ করবেন না, বাড়ি দিতে লাগানো হয় ওই হিসাবে কি স্ট্রং না দুর্বল এটা চেক করা লাগে। এখন আমাদের মোটরের মধ্যে মানে ক্যাপাসিটরটা কিভাবে আমরা লাগাবো, রানিং ক্যাপাসিটর লাগানোটা দেখাচ্ছে আমাদের টেকনিশিয়ান গোবিন্দা, খুবই এক্সপার্ট, মোটর উপর অভিজ্ঞ ভীষণ, অনেক বছরের এক্সপিরিয়েন্স। আচ্ছা এটা তো আপনি মুখস্থ লাগাইতেছেন না, এই যে লালটা হইলো কি রানিং, রানিং লেলি স্টার্টিং, স্টার্টিং এটা তো মানে চেক টেক না, আপনি নিজে দিয়ে তো বানছেন। বানছি ওইটা তো ওই টার্গেটটা কি যে লালটা রানিং, হ্যাঁ নিজে লেলি স্টার্টিং। আচ্ছা যদি আমরা চেক করি, চেক করলে এটা চেক করলে রেজিস্ট্যান্স এর মাধ্যমে অর্থাৎ রেজিস্ট্যান্স রানিং এ কম থাকবে, আর স্টার্টিং এ বেশি থাকবে। স্টার্টিং এ বেশি পেস তবে রানিং এ বেশি না, রানিং এ বেশি, রানিং এ বেশি পেস, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মোটা তার রেজিস্ট্যান্স কম। আমরা এটা বইটা আমার ইয়াতে ছিল, ইয়াতে যে মেটেরিয়াল পরীক্ষা ছিল, হ্যাঁ এই যে গত শুক্র, গত শুক্রবারই তো পরীক্ষা ছিল না, আমি স্টার্টিং কমন আমাদের 13 তারিখে পরীক্ষা হয়েছে, খুব ট্রেনিং নিতে চান পরীক্ষা।